আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 7 এর চ্যাপ্টার 11 এর 20 নম্বর সিকিউটা নিয়ে। আসলে 20 নম্বর সিকিউতে যে প্রশ্নটা দেওয়া আছে, কিছু ডাটা দেওয়া আছে আমাদেরকে, অর্থাৎ কিছু নাম্বার দেওয়া আছে, যে নাম্বারগুলি হচ্ছে মূলত কিছু 20টা স্টুডেন্টসের, ক্লাস 7 এর 20টা স্টুডেন্টসের ম্যাথমেটিক্সে অবটেইনড মার্কস। ওকে, সো আমাদেরকে প্রথম প্রশ্নটা দেওয়া আছে এমন, হাউ মেনি কাইন্ডস অফ ডাটা আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে, ডাটাগুলো আসলে মূলত কয় প্রকার এবং সেগুলো কি কি। যদিও আমরা অলরেডি বেসিক ভিডিওতে দেখেছিলাম ডাটা বলতে মূলত আসলে বোঝানো হয় দুইটা জিনিস, সেটি হচ্ছে অর্গানাইজড ডাটা এবং আরেকটি হচ্ছে আনঅর্গানাইজড ডাটা। কিন্তু আসলে যখন আমাকে প্রশ্নে এরকমভাবে চাইবে যে ডাটা আসলে কত প্রকার, তখন আমাদেরকে এই ডাটার ডেফিনেশনটাকে আমরা একটু অন্যরকমভাবে দিব। সেটি হচ্ছে ডাটা মূলত হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে প্রাইমারি ডাটা এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি ডাটা, সরি, একটি হচ্ছে প্রাইমারি ডাটা এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি ডাটা। অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ ডাটা। আমাদের 20 নম্বর ম্যাথটি এ নম্বরের অ্যান্সারটি হচ্ছে এমনটা, দেয়ার আর টু টাইপস অফ ডাটা। আচ্ছা, এই টু টাইপস অফ ডাটার প্রথমটি হচ্ছে প্রাইমারি ডাটা, যেটাকে বলি আমরা, ওকে, এবং সেকেন্ডটি হচ্ছে আমার সেকেন্ডারি ডাটা। আমরা তাহলে বুঝে ফেললাম যে ডাটা মূলত দুই রকমের, একটি হচ্ছে প্রাইমারি ডাটা এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি ডাটা। এখন যদিও আমাদের এখানে এই জিনিসটি দরকার নেই, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার ডেফিনেশনটি, তারপরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রাইমারি ডাটা বলতে আসলে মূলত বোঝানো হয় সেই ধরনের ডাটাকে, যে ডাটাগুলি আমরা সরাসরি পাই। আমি আবারও বলছি, এই প্রাইমারি ডাটার আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট ডাটা। এটার আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট ডাটা, অর্থাৎ কিছু ডাটা আছে আমরা কিন্তু সরাসরি পাই এবং কিছু ডাটা আছে আমরা ইনডিরেক্ট পাই। আচ্ছা, সরাসরি বলতে বোঝানো হচ্ছে এমনটা, সাপোজ আমি বলছি একটা ক্লাসের 20 জন স্টুডেন্টের, যেমনটা ছিল আমাদের এই প্রশ্নটা, 20 নম্বর প্রশ্নের যেই মূল স্টেমটা ছিল, সেই স্টেমটা আসলে যা বলা ছিল, একটা ক্লাসের অর্থাৎ ক্লাস 7 এর 20 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার গণিত বিষয়ের নম্বরগুলো দেওয়া ছিল। সো যদি এমনভাবে আমাদেরকে একটা এক্সামিনেশনের কিছু নাম্বার, দ্য মার্কস অবটেইনড ইন অ্যান এক্সামিনেশন ইন ম্যাথমেটিক্স স্টেটেড বিফোর আর প্রাইমারি ডাটা, ওকে, দ্যাট মিনস জিনিসটা হচ্ছে এমন, ওকে, সো আমরা যেটা আলোচনা করছিলাম সেটি হচ্ছে প্রাইমারি ডাটা বলতে মূলত কি বোঝানো হয়। প্রাইমারি ডাটা বলতে মূলত বোঝানো হয় একটি এক্সামিনেশন, সাপোজ ম্যাথমেটিক্স এর উপরে একটি এক্সাম হয়েছে, যে এক্সামের মার্কসগুলো আমরা অলরেডি আগে থেকেই জানি, অর্থাৎ আমাদের একটি এক্সাম আগে সংঘটিত হয়েছিল, যেই এক্সামের নাম্বারগুলো আমরা অলরেডি জানি এবং আমরা এই নাম্বারটি কালেক্ট করছি। সাপোজ কেউ গিয়ে সেই পরীক্ষার নাম্বারগুলিকে কালেক্ট করছে সবগুলো স্টুডেন্টের, তখন আমি সেটাকে বলবো কিন্তু প্রাইমারি ডাটা, বিকজ আমরা এটা উৎস থেকে সরাসরি মানে গ্রহণ করছি। উৎস থেকে যদি সরাসরি কোনো কিছু গ্রহণ করা হয় বা নেওয়া হয় সেটাকে বলা হয় কিন্তু প্রাইমারি ডাটা। লাইক আমাদের এখানে স্ট্রিমের ভিতরে যে কথাটা বলা ছিল, একটি ম্যাথমেটিক্স এক্সামিনেশনে 20 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার অবটেইন মার্কস দেওয়া ছিল, এই যে 20 জন স্টুডেন্টের অবটেইন মার্কসটা পরীক্ষাটা আগে সংঘটিত হয়েছিল, যেটা নম্বরগুলো অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই নম্বরগুলোকে কালেক্ট করতে যাই, তখন আমি কিন্তু বলবো যে এই ডাটাগুলি হচ্ছে আমার প্রাইমারি ডাটা। বাট যদি এমনটা হয় আমাদের, যদি এমনটা হয় যে আমাদের কিছু শহরের, পৃথিবীর কিছু শহরের তাপমাত্রা জানা দরকার, এখন আমাদের পক্ষে কিন্তু সম্ভব না বা বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে গিয়ে প্রত্যেকটা দেশের টেম্পারেচার মেজারমেন্ট করে নিয়ে আসা, তখন আমরা যে কাজটি করব, আমরা বিভিন্ন মাধ্যম ধরব। আমরা কি করব, বিভিন্ন মাধ্যম ধরব, লাইক আমরা তখন যে কাজটি করব সেটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়ার কাছে যাব, কোনো অর্গানাইজেশনের কাছে যাব, যারা আবহাওয়া বা টেম্পারেচারের যেই কাজগুলো যারা করে থাকেন, এমন এনজিওগুলো বা এমন অর্গানাইজেশনগুলো যেখানে আছে, তাদের কাছ থেকে আমরা কি করব, ডাটাগুলিকে কালেক্ট করে নিব। ওকে, সো যখন আমি উৎস থেকে সরাসরি কোনো ডাটা কালেক্ট করতে পারছি না, আমাকে ভায়া হয়ে যেতে হচ্ছে, আমাকে কোনো মিডিয়াম হয়ে যেতে হচ্ছে, লাইক আমি একটা অর্গানাইজেশনের কাছ থেকে জানছি, অথবা নিউজ পেপারের মাধ্যমে জানছি, অথবা টিভি বা টেলিভিশনের মাধ্যমে জানছি। এই যে আমরা নিউজ পেপার বা টেলিভিশন অথবা কোনো মাধ্যম থেকে ডাটা সংগ্রহ করছি, এই কোনো মাধ্যম থেকে যখন ডাটা কালেক্ট করা হয়, সেই ডাটাগুলিকে আমরা বলতে পারি সেকেন্ডারি ডাটা, বিকজ অফ এই ডাটাগুলি কিন্তু আমরা সরাসরি পাচ্ছি না।
আর এর আগেরটি যেটি ছিল সেটি কিন্তু আমরা সরাসরি পাচ্ছি, আমরা জাস্ট স্কুলে গিয়ে যে কোনো একটি পরীক্ষার নম্বরগুলিকে কি করে নিয়ে আসতে পারছি, কালেক্ট করে নিয়ে আসতে পারছি। এই যে আমরা সরাসরি একটি ডাটা কালেক্ট করছি এবং আরেকটি ডাটা কালেক্ট করতে গেলে আমাদের বিভিন্ন ভায়া হয়ে বিভিন্ন মাধ্যম হয়ে কালেক্ট করতে হচ্ছে। এই কারণে প্রথম ডাটাগুলিকে আমরা বলবো প্রাইমারি ডাটা এবং পরের ডাটাগুলিকে বলবো আমরা সেকেন্ডারি ডাটা। অলরাইট, সো আশা করছি আমরা প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা সম্পর্কে বুঝতে পেরেছি। সো প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার ডেফিনিশনটা যদি আমরা লিখতে চাই, যদিও আমাদের এই কোয়েশ্চনটার ভিতরে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার ইয়াতে মানে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটাটাকে ডেফিনিশন চাইনি, তারপরে আমরা লিখে দিচ্ছি। দ্য মার্কস অবটেইনড ইন অ্যান এক্সামিনেশন in mathematics অথবা math stated before are primary data. কোন একটি এক্সামিনেশনের নম্বরগুলো যদি আমাদেরকে আগে থেকে বলা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, প্রাইমারি ডাটা বলতে পারি। ওকে, সো এবার চলে আসি আমরা এবার চলে আসতেছি আমরা সেকেন্ডারি ডাটা নিয়ে। সেকেন্ডারি ডাটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, সো সেকেন্ডারি ডাটার এক্সামিনেশনটাকে আমরা কিন্তু চাইলে এমন ভাবে লিখতে পারছি, দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য ইনডিরেক্ট সোর্স is called secondary data. যে ডাটাগুলিকে আমরা ইনডিরেক্ট কোনো সোর্স থেকে অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করছি সেই ডাটাগুলিকে বলবো আমরা কি, সেকেন্ডারি ডাটা। অলরাইট, সো এবার চলে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চনটিতে, অর্থাৎ বি নাম্বার যে কোয়েশ্চনটির কথা বলা ছিল। বি নাম্বার কোয়েশ্চনে কিন্তু আমাদেরকে বলা হয়েছে কিছু ডাটা আমাদেরকে স্টেমে দেওয়া আছে, সেই ডাটাগুলিকে নিয়ে একটি টেবিল তৈরি করতে বলা হয়েছে যেখানে 5 অ্যাজ আ ক্লাস ইন্টারভাল নিতে বলা হয়েছে। আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি কিভাবে ক্লাস ইন্টারভাল দ্বারা একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হয়। সো আশা করছি বি নাম্বার ম্যাথটি করতে আমাদের জন্য খুব একটি সমস্যা ক্রিয়েট হওয়ার কথা না। অলরাইট, ওকে, সো আমরা কিন্তু জানি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে গেলে প্রথমে যে কাজটি করে নিতে হয় সেটি হচ্ছে আমাদের রেঞ্জ বের করে নিতে হয়। আমাদের রেঞ্জ বের করতে গেলে দুটো জিনিস প্রয়োজন হয়, সেটি হচ্ছে লোয়েস্ট নাম্বার এবং হাইয়েস্ট নাম্বারটা। আমরা যদি আমাদের ডাটাগুলিকে খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের ডাটাগুলোর ভিতরে লোয়েস্ট যে নাম্বারটা দেওয়া আছে সেটি হচ্ছে 32। আমাদের ডাটাগুলোর ভিতরে লোয়েস্ট যে নাম্বারটা দেওয়া আছে সেটি হচ্ছে 32। অলরাইট, এবং আমরা যদি আমাদের ডাটাগুলিকে লক্ষ্য করি আমরা দেখে নিব যে আমাদের এখানে হাইয়েস্ট যে ডাটাটা দেওয়া আছে সেটি হচ্ছে 85। হ্যাঁ, আমাদের হাইয়েস্ট যে ডাটাটা দেওয়া আছে সেটি হচ্ছে কিন্তু 85। সো রেঞ্জ বের করতে হবে, রেঞ্জ বের করার ফর্মুলা অলরেডি আমরা জানি, হাইয়েস্ট নাম্বার থেকে লোয়েস্ট নাম্বারকে মাইনাস করতে হয় এবং তার সাথে 1 প্লাস করতে হয়। সো 85 থেকে 32 যদি মাইনাস করা হয় আমরা পাচ্ছি কি, আমরা কিন্তু পাচ্ছি 53। অলরাইট, 53 সাথে 1 অ্যাডিশন করলে হয়ে যাচ্ছে কত, 54। এবং আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে ক্লাস ইন্টারভাল নিতে হবে 5। সো নাও ইটস টাইম টু টেক নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ ক্লাস নাও সিস্টেমটি হচ্ছে রেঞ্জ কে ক্লাস ইন্টারভাল দ্বারা ডিভাইড করতে হয়। সো 54 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি আমরা আসলে কি পাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি এমনটা। অলরাইট, সো নাম্বার অফ ক্লাস বের করতে গেলে 54 কে 5 দ্বারা ডিভাইড করতে হচ্ছে, 54 কে 5 দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 10.8, যেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এলিমেন্ট ম্যাক্সিমাম, কারণ নাম্বার অফ ক্লাস কখনো ডেসিমেলে নেওয়া সম্ভব না। সো আমাদেরকে একটি পূর্ণ সংখ্যা নিতে হবে এবং এখানে পূর্ণ সংখ্যাটি হচ্ছে 11। অলরাইট, সো আমরা দেখতেই পাচ্ছি আমরা যদি টেবিল তৈরি করতে চাই আমাদের এখানে 11টি ঘর লাগবে, অর্থাৎ 11টি ক্লাস আসবে। সো আমরা একটু দেখে নিচ্ছি আমরা কিভাবে এই ম্যাথটি ক্লাস নাম্বার অফ ক্লাস মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটিকে তৈরি করতে পারি। ওকে, সো এখন আমরা চলে আসছি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটি নিয়ে, এবং এখানে আমাদের লোয়েস্ট যে নাম্বারটি ছিল সেটি ছিল কিন্তু 32। সো আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কাছাকাছি একটি রাউন্ড ফিগার নিয়ে আসলে করলে সবচেয়ে বেস্ট হয়। সো 32 এর আগের সংখ্যাটি অর্থাৎ 31 থেকে আমি এখানে ক্লাস ইন্টারভাল নেওয়া শুরু করেছি। সো আমরা যদি ক্লাস ইন্টারভাল অর্থাৎ 5 ঘর নিয়ে যদি আমরা ক্লাসটিকে বানাতে যাই, 31 থেকে 35, 36 থেকে 40,
41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80 and 81 থেকে 85. ওকে, সো এরপরের কাজটি হচ্ছে আমাদের যে ডাটাগুলো দেওয়া ছিল স্টেমে সেই ডাটাগুলো থেকে ফাইন্ড আউট করা 31 থেকে 35 এর ভিতরে কটি সংখ্যা আছে। আমি দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে, এই জন্য দুটো ট্যাগ দিলাম, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে কিন্তু আমাদের 2। সিমিলারলি 36 থেকে 40 এর ভিতরে একটি নাম্বার ছিল যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 41 থেকে 45 এর ভিতরে দুটো সংখ্যা ছিল যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, 46 থেকে 50 এর ভিতরে আমাদের 6টি সংখ্যা ছিল যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। এমন ভাবে আমরা সবগুলোকে কিন্তু করে ফেলেছি 1 2 1 0 0 2 3 0 0, কেন? কারণ 66 থেকে 70 এর মাঝখানে কোনো নাম্বার ছিল না, 71 থেকে 75 এর মাঝখানে কোনো নাম্বার ছিল না, এই জন্য এই দুটোকে 0 0 এবং বাকিগুলো যে করে নাম্বার ছিল সেই করে নাম্বার অনুসারে আমরা কি করে ফেললাম, একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে ফেললাম। ওকে, সো আশা করছি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বের করা বুঝে ফেলেছি, আমরা এর আগের ভিডিওতে অলরেডি দেখেছিলাম। সো আমরা এর পরের ভিডিওতে দেখবো কিভাবে এই ম্যাথটির হিস্টোগ্রাম তৈরি করতে হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।